টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাই প্রস্তুতি ক্যাম্প করার কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ সময় আমিরাত ক্রিকেট বোর্ডকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব দেয় বিসিবি কিন্তু শেষ পর্যন্ত সেই দুটি প্রস্তুতি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচে রূপ নিয়েছে দুবাই পৌঁছে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল আসন্ন টি বিশ্বকাপের প্রস্তুতি এখানেই সেরে নিতে চান বলে জানিয়েছেন দলের স্পেন পরামর্শক রঙ্গনা হেরাত দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে প্রস্তুতির সেরা সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি শ্রীলঙ্কার সাবেক স্পিন বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বলেছেন সত্যিকার অর্থে এখানে সুযোগ সুবিধা অন্যতম এশিয়া কাপে আমরা যে সুবিধাগুলো পেয়েছিলাম এখানেও তাই পাচ্ছি আমি বিশ্বাস করি বিশ্বকাপের আগে আমাদের জন্য এটাই সেরা প্রস্তুতি দুটি ম্যাচে বাংলাদেশ ভালো করবে বলে জানিয়েছেন তিনি যে দুটি ম্যাচ হওয়ার কথা আছে আমার বিশ্বাস ছেলেরা সেই সুযোগটা নেবে দুর্ভাগ্যবশত সাকিব খেলবে না তবে এই সুযোগে বাকিরা ভালো ক্রিকেট খেলবে বলে আশা করি বাংলাদেশ থেকে দুর্বল তবে বাংলাদেশের থেকে দুর্বল হলেও আরব আমিরাতকে হালকা করে নিচ্ছে না বাংলাদেশ হেরাত আরব বলেন আরব আমিরাতও এই সময় ভালো ক্রিকেট খেলছে আশা করি দারুণ একটা সিরিজ হতে যাচ্ছে সেই সঙ্গে বিশ্বকাপে ভালো করার জন্য দারুণ প্রস্তুতিও হবে বিশ্বকাপকে সামনে রেখে এই ক্যাম্পে আমাদের সঠিক অনুশীলনের প্রয়োজন ছিল একটা দল হিসেবে ট্রেনিং ক্যাম্পে থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত ছেলেরা খুব ভালোভাবে নিজেদের ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ জাতীয় দলের বাইরে যে প্রতিভাবান ক্রিকেটাররা থাকেন তাদের তৈরি হয় বাংলাদেশ এ দল গেল কয়েকদিন আগে আফগানিস্তান সফর বাতিল হয় দলটির জানা যায় আর্থিক কারণে বাতিল হয় সিরিজটি তবে বসে নেই বিসিবি এ ফাঁকা সময়ে বিসিবি ভারতের চেন্নাইয়ের রঞ্জি দলের সঙ্গে বাংলাদেশ এ দলের সিরিজ আয়োজন করতে যাচ্ছে জানা গেছে চেন্নাইয়ের সেই রঞ্জি দলের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ এ দলকে ভারত সফরে পাঠাচ্ছে যদিও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে নির্বাচক হাবিবুল সুমন এ ব্যাপারে এক গণমাধ্যমকে সুমন বলেন যেহেতু আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা হচ্ছে না সে কারণে চেষ্টা করা হচ্ছিল নতুন কিছু করার চেন্নাইয়ের যে রঞ্জি দল আছে তারা সিরিজ খেলতে রাজি হয়েছে সেখানে চার দিনের ম্যাচ দুটি এবং একদিনের ম্যাচ হবে তিনটি যদিও এ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে এখনও ফাইনাল হয়নি কিছু আগামী মাসে এ দলের ভারত সিরিজ থাকায় মমিনুল মিঠুনদের দেখা যাবে না এনসিএল এ নির্বাচক সুমন বলেন যারা বাংলাদেশ এ দলে আছেন তাদের প্রথম প্রায়োরিটি থাকবে এ দল সে কারণে এই সিরিজের বাংলাদেশ দলে থাকবেন যারা তারা এনসিএলএ খেলবেন না